হ্যালো হাই সবাইকে ইউনুসিটিজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা। আজ আমি চমৎকার একটি জম্বি মুভি বাংলা এক্সপ্লেইন করছি। আর্মি অফ দ্য ডেড এই সিনেমাটিকে পরিচালনা করেছেন ডিরেক্টর জ্যাক স্নাইডার। আর্মি অফ দ্য ডেড হলো একটি 2021 সালের আমেরিকান জম্বি হরর ফিল্ম। মুক্তির তারিখ 14 মে 2021, সময় চলমান 1 ঘন্টা 48 মিনিট, দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ভাষা ইংরেজি, বাজেট 70 থেকে 90 মিলিয়ন, বক্স অফিস 1 মিলিয়ন। গল্পের শুরুতে যে স্থানটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এরিয়া 51, এবং সেখান থেকে মার্কিন সৈনিকরা একটি বড় কন্টেইনার নিয়ে যাচ্ছে, একটি হাইলি কনফিডেন্সিয়াল জিনিস যেটি সম্পর্কে তারা নিজেরাও জানে না। অন্যদিকে সেই রাস্তা থেকে একটি নিউলি ম্যারিড কাপেল যাচ্ছে, বেশ মজা করছে তারা, তাদের হুঁশ নেই, এবং তাদের গাড়িটি আর্মিদের গাড়িতে ধাক্কা লাগে, বড় একটা এক্সপ্লোশন হয়, এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। তার মধ্যে একজন সৈনিক তাদের কন্ট্রোল রুমে ফোন বা সাহায্য চায়, এবং তাদের কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হয়েছে কন্টেইনারের সামনে না যেতে। সো কী আছে সেটার মধ্যে, ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, তাদের অর্ডার ছিল সেই কন্টেইনার ফেলে চলে যেতে। এর মধ্যে একটি সৈনিক কন্টেইনারের দিকে উঁকি মারে, এর মধ্যে সেখান থেকে একটি জম্বি এসে দুজনকে কামড়ে দেয়। এর মধ্যে দুটি সৈনিক কোনো রকম পালায়, বাট তাদের ভাগ্য ভালো ছিল না, জম্বি এসে তাদেরকেও কামড়ে দেয়। আর এর প্রসেস, পরের প্রসেসগুলো তো আপনারা আশা করি জানেন, যে একটি জম্বি কামড়ালে সাধারণ মানুষগুলো ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়। তারা দাঁড়িয়ে রয়েছে, সামনে আছে লাস ভেগাস শহর, আমেরিকার একটি বিখ্যাত শহর যেটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ধীরে ধীরে জম্বিদের সংখ্যা বাড়তে থাকে, ধীরে ধীরে গোটা শহর জম্বিতে পরিণত হয়। জম্বিদের মারার জন্য অনেক রকম প্রচেষ্টা করে সরকার, তবে তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল। ঠিক একই কারণে গোটা লাস ভেগাসকে বড় বড় কন্টেইনারের মাধ্যমে ঢেকে ফেলা হয়েছে, সেখান থেকে জম্বিগুলো আর বাইরে বেরোতে না পারে, এবং সরকার ডিসাইড করেছে সেই শহরের মধ্যে একটি নিউক্লিয়ার বোমা মেরে সবাইকে মেরে ফেলবে। পরের মুহূর্তে আমরা এই গল্পের মূল চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে স্কোয়াড, তার সাথে আরও একজন মানুষ যার নাম হচ্ছে বালাইন টানাকা, সে হচ্ছে ক্যাসিনোর বড় মালিক। তার সাথে আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করতে এসেছে, কারণ তার কাছে একটি কাজ রয়েছে, সেখানে ক্যাসিনোর আন্ডারগ্রাউন্ডে একটি লকারে রয়েছে $200 মিলিয়ন, এবং স্কোয়াড যদি টাকাগুলো তাদের এনে দিতে পারে তাহলে তারা স্কোয়াডকে তার থেকে $50 মিলিয়ন দিয়ে দিবে। তারপর আমরা দেখি ব্লু প্রিন্ট দিয়ে অর্থাৎ বোল্টের চলে যায়। আরও দুটো চরিত্রকে দেখতে পাই, কেট এবং স্কট এর নিজের মেয়ে, কেট এবং গীতা কোয়ারেন্টাইন ক্যাম্পে কাজ করে, মানে তারা ওখানকার ভলেন্টিয়ার। গীতা সেখান থেকে বেরোতে চায় কারণ তার কিছু টাকা প্রয়োজন, টাকা আসবে কোথা থেকে, যেমনটা আমি বলেছিলাম লাস ভেগাস যেখানে টাকার কোনো অভাব নেই, চারিদিকে ক্যাসিনো এবং স্লট মেশিন। আপনারা আশা করি স্লট মেশিন কী জানেন, এটা এক টাইপের খেলা, জ্যাকপট লাগলে টাকা ও গোল্ড কয়েন পায়। সো সম্পূর্ণ লাস ভেগাস এখন জম্বি রাজ করছে। গীতা যদি সেখান থেকে লুকিয়ে সল্ট মেশিন থেকে কিছু টাকা চুরি করে আনতে পারে তাহলে অবশ্যই তার ফিউচারটি সিকিউর হয়ে যাবে। এই ক্ষেত্রে তারা সাহায্য নেবে, যার নাম হচ্ছে লিলি। কোয়ারেন্টাইন রুম থেকে বেরোনোর লুকানো প্রসেস, মানে লুকিয়ে বেরোনোর রাস্তা জানে। কেট এই কাজটা একদম পছন্দ করতে পারে না, মানে গীতাকে বেরোতে দিতে চায় না, তাদের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়। সেখানে আরেকজন চলে আসে যার নাম হচ্ছে বার্ড। বার হচ্ছে ক্যাম্পের সিকিউরিটি গার্ড, এবং তার স্বভাব চরিত্র খুবই বাজে, মেয়েগুলোর সাথে বাজে বিহেভিয়ার করতে থাকে। অন্যদিকে এই সিনেমার মেন চরিত্র স্কট রাজি হয়ে গিয়েছে সে লাস ভেগাস শহরে ক্যাসিনোর মধ্যে গিয়ে ভোল্টের মধ্যে থেকে টাকাগুলো উদ্ধার করে আনার জন্য, এবং সে টানাকাকে ফোন করে। আমরা লক্ষ্য করি তার সাথে কিছু আর্মি জেনারেল রয়েছে, ব্যাপারটা একটু অদ্ভুত কারণ টানাকা একটি ক্যাসিনোর মালিক যার টাকাগুলো ভোল্টের ভিতরে উদ্ধার করতে চেয়েছিল, কিন্তু আর্মি জেনারেল কী করছিল এর মধ্যে। স্কট ওয়ার টিম জোগাড় করতে বেরিয়ে গেল, কারণ সে এই মিশনটি একা করতে পারবে না। প্রথমে দেখা করে পুরনো এক বন্ধু মারিয়ার সাথে, এরপর আরেকজন বন্ধুর সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে ব্যান্ডোরো, এরপর আরও একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করে পাইলট যার নাম হচ্ছে মেরিয়ান, সে তাদেরকে হেলিকপ্টার করে সে স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে। তারপর আরও একজনের সাথে সাক্ষাৎ করে সাব শুটার যার নাম হচ্ছে মিকি গুজম্যান, সে আরেকজনকে অ্যাড করে যার নাম হচ্ছে ডেটার, সে হচ্ছে জার্মান সেফ টেকার, যেই বোল্ডের মধ্যে টাকাগুলো রয়েছে সেই বোল্ড খোলার এক্সপার্ট। তারপর তার প্রত্যেকে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, এবং টানাকা যে ক্যাসিনোর মালিক টানাকা তাদেরকে সম্পূর্ণ মিশনটি বুঝিয়ে দেয়, কোন বিল্ডিংয়ে যেতে হবে, কীভাবে মিশনটি করে সেফলি ফিরে আসবে। সেখান থেকে মিকির সাথে আরও একজন মানুষ এসেছে চেম্বার, এছাড়াও টানাকা তার একজন নিজের লোক পাঠিয়ে তাদের সাথে যার নাম হচ্ছে মার্টিন, তাদের টিম তো রেডি, তারা সেখান থেকে বের হবে কীভাবে। এই ক্ষেত্রে স্কট তার মেয়ে কেটের সাহায্য নেয়, যেমনটি বলেছিলাম কেট একটি কোয়ারেন্টাইন রুমে কাজ করে এবং সেখান থেকে বেরোনোর শর্টকাট রাস্তা রয়েছে। কেট সেই লিলি নামের মেয়েটির সাথে সাক্ষাৎ করায়, ক্যাম্প থেকে লাস ভেগাস যাওয়ার সিক্রেট রাস্তা জানে।
তবে কেট লক্ষ্যকর্তা তার বন্ধু গীতা গায়েব। যেমনটা আমি বলেছিলাম, গীতা যেতে চেয়েছিল সল মেশিন থেকে কিছু টাকা, যেহেতু লিলির এই কাজে সাহায্য করছে সেই কারণে কেটের সাথে ঝামেলা লেগে যায়। গীতা সেখানে একা একা গিয়েছে, যেটা খুবই রিক্স। কেট সেখান থেকে যাওয়ার জন্য আবদার করে, কারণ সে গীতাকে বাঁচাতে চায়। তার পিতা স্কট তাকে অনেক মানা করে যাওয়ার জন্য, এটা অবশ্যই রিক্স মিশন, বাট কেট ইনস্ট্যান্ট করে সো তারা রাজি হয়ে যায়। ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা যখন বের হচ্ছিল সে স্থানে অনেক ভয়ঙ্কর, চারিদিকে কঙ্কাল, ঠিক যেমনটা জম্বি অ্যাপোক্যালিপস হয়। এর মধ্যে একটি জম্বি বাঘ লক্ষ্য করি যার নাম ভ্যালেন্টাইন। সে চারপাশটা স্কাউট করছিল, মানে দেখাশোনা করছিল। এদিকে লিলি সিকিউরিটি বার্ড গায়ে গুলি মারে, যদিও বার্ড কোনো মেয়েরা তাকে পছন্দ করে না, যার কারণে রয়েছে সে মেয়েদের সাথে বাজে আচরণ করে। লিলি বার্ডের পা হাত বেঁধে রেখেছে, কারণ সেখানে জম্বিগুলো রয়েছে, তারা সাধারণ কোনো জম্বি নয়। সেখানে একটি জম্বি গোষ্ঠী রয়েছে যার নাম হচ্ছে আলফাজ। এরা মানুষের মতো স্মার্ট, তাদের একটি নিজস্ব রাজত্ব চলছে। সেখানে দুটি জম্বি দেখতে পায়, একটি হচ্ছে কুইন অর্থাৎ আলফাদের রানী। লিলি তাদের সাথে ট্রেড করতে চায়, সেই কারণে বার্ডকে গুলি মেরেছে, মানে এটা আদান প্রদানের নিয়ম। তারা বার্ডকে জম্বিদের হাতে তুলে দিবে, কারণ জম্বিগুলো তাদের কোনো ক্ষতি না করে। তবে এতে জম্বিগুলো কী লাভ? যেমনটি বলেছিলাম, এখানে জম্বিদের রাজত্ব চলছে, তারা মানুষগুলোকে মেরে ফেলে না, তারা জম্বিতে পরিণত করে যাতে তারা জম্বিদের একটি সৈন্যদল গঠন করতে পারে। তারপর সেই জম্বি দুটি বার্ডকে নিয়ে যায়, সেখান থেকে চলে যায় অন্যদিকে। সাধারণ মানুষগুলো তাদের নিজস্ব রাস্তা নেয়, তবে একটি তাদের দিকে খেয়াল রাখে, এটা হচ্ছে আলফাদের রাজা যার নাম হচ্ছে জুস। সেই জম্বিগুলো বার্ডকে একটি স্থান নিয়ে আসে এবং সেখান তাদের রাজা অর্থাৎ জুস চলে আসে। রানী সেখানে ছিল, জুস তার রানীর পেটের সামনে কান দিয়ে কি যেন শুনছিল, যেটার অর্থ রানী অন্তঃসত্ত্বা এবং রাজার একটি জম্বি সন্তান জন্ম নেবে। তারপর বার্ডকে কামড়ে ইনফেক্ট করে দেয় এবং একটি স্থান ছেড়ে দেয়। অন্যদিকে সাধারণ মানুষগুলো সেই বিল্ডিংয়ে প্রবেশ করে, সেখান থেকে এক গুচ্ছ জম্বি ছিল, বাট তারা ঘুমিয়েছিল অর্থাৎ তারা হাই বার্নিংয়ে ছিল, কোনো ধরনের আওয়াজ চলবে না এবং চারিদিকে অন্ধকার ছিল। একই কারণে স্কট কিছু ফ্লাই স্টিক ইউজ করে তাদের রাস্তাগুলোকে মার্ক করার জন্য। চেম্বার ও মার্টিন সাথে কথা কাটাকাটি হয়, মার্টিনকে পাঠিয়েছে সেই ক্যাসিনোর মালিক টানাকা, এবং চেম্বার মার্টিনকে একবারে বিশ্বাস করতে পারে না। তার মানে হচ্ছে মার্টিন মনের মধ্যে অন্য কিছু উদ্দেশ্য রয়েছে। তবে চেম্বার একদম সঠিক সন্দেহ করেছে, মার্টিন ছিল প্রচণ্ড বদমাশ। সে ফ্লাইস্টিকগুলো সরিয়ে কিছু জম্বি মাঝখানে ফেলে দেয় যাতে চেম্বার মনে করে সে রাস্তা ধরে যেতে হবে। চেম্বার ওই রাস্তা ধরে এগোচ্ছে, কিছু জম্বি হাইবারনেশন থেকে উঠে গিয়েছে, এরপর একজন করে অ্যাটাক করে, সেখানে ভয়ানক অবস্থা শুরু হয়। চেম্বার্স বহু জম্বিদের সাথে লড়ছিল, একই সাথে বন্দুকের আওয়াজ শুনে চেম্বার অন্য জম্বি ধরে ফেলেছে। তাই তার বেস্ট ফ্রেন্ড মিকি তার পিঠে থাকা ফিউল কন্টেনার গুলি মারে, বড় একটা এক্সপ্লোশন হয়, এতে বহু জম্বি মারা যায়। তারপর তারা মেইন বিল্ডিং প্রবেশ করেছে, তবে তারা অনেকগুলো সৈনিকের লাশ দেখতে পায়। তাদের কাছে সেই ব্লু প্রিন্ট দেখতে পায়, তার মানে টানাকা বেশ কিছু মানুষকে আগেও পাঠিয়েছিল বোল্ট থেকে টাকাগুলো আনার জন্য, তারা প্রত্যেকে মারা গিয়েছে। তখন তারা প্রত্যেকে আলাদা হয়ে যায় ভিন্ন ভিন্ন কাজ করার জন্য। অন্যদিকে গীতা আরও দুটো মেয়েকে দেখতে পায়, যাদের জম্বি আলফাদের লিডার যার নাম হচ্ছে জুস আটকে রেখেছে। গীতা হচ্ছে সেই মেয়েটি, ক্যাম্প থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিল কিছু সল্ট মেশিন থেকে টাকা চুরি করে আনার জন্য, তবে এখন পর্যন্ত সে জ্যান্ত আছে। অন্যদিকে মার্টিন ও লিলি বাহিরে নজর রেখেছে, লিলি আকাশে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করে যাতে জম্বিগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং অন্যরা তাদের মিশনটি করতে পারে। সেই স্থানে জম্বিদের কুইন এসে পৌঁছায়। সো কুইন যখন মার্টিনকে দেখতে পায় সে দৌড়ে ধেয়ে আসতে থাকে এবং তখন মার্টিনের এক প্রকার গান ফায়ার করে, যার ফলে কুইনের বডিটি এক টাইপের দড়ি দিয়ে পেঁচিয়ে যায়। কুইন একজন বডিগার্ড ছিল, সে পাল্টা মার্টিনকে হামলা করতে যায়, লিলি বাঁচিয়ে নেয়। বাট পরে মার্টিন যে কাজটি করে এই কাজটি একদম কেউ রেসপেক্ট করেনি, সে কুইনের মুন্ডুটি কেটে ফেলে এবং মুন্ডুটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। মার্টিন জানায় এই মুন্ডুটির দাম ব্যাংকে বোল্ডের মধ্যে যে টাকাগুলো আছে তার চেয়েও বেশি। এটাকে আনার জন্য মার্টিনকে পাঠানো হয়েছে যাতে সরকার এই জম্বিদের একটি সৈন্যদল বানাতে পারে কুইনের এর উপর এক্সপেরিমেন্ট করে। তবে লিলি বুঝতে পারে মার্টিন এই কাজটি করা ঠিক হয়নি,
কুইনের যেই ডাটা কোয়ালিটি ছিল অর্থাৎ সেই যেই আত্মনাদ করে এগুলা অন্যান্য জম্বি তাদের রাজাও শুনতে পায়। তাদের মধ্যে একটি ডিল হয়েছিল, লিলি যখন সেই জম্বিদের বারের নামের মানুষটি দিয়েছিল তখন এই আলফাগুলো মানুষের কোনো ক্ষতি করেনি, তবে যেহেতু তারা তাদের কুইনের মাথাটি কেটে ফেলেছে তাদের ডিলটি এখানে ক্যান্সেল হয়ে যায় এবং সেই আলফাগুলো চলে আসবে তাদের উপর আক্রমণ করার জন্য। অন্যদিকে ব্যান্ডোরো আর মিকি এবং ডেইটার সেই বোল্টের সামনে এসে উপস্থিত হয়েছে। সেখানে আমরা বেশ কিছু মৃতদেহ দেখতে পাই, তবে ব্যান্ডোরো সেখানে কিছু অদ্ভুত কথা বলে যেটির ব্যাপারে লাস্টে আমি এক্সপ্লেইন করব। সেই রকম টাইপের কথা বলে এই সম্পূর্ণ ব্যাপারটি একটি টাইম লুপ, অর্থাৎ যেখানে যে মৃতদেহগুলো আছে এগুলো তাদের মৃতদেহ, তারা অতীতে এখানে এসেছিল এই মিশনটি কমপ্লিট করতে বাট তারা ফেল হয়েছে। সেখানে একটি টাইম লুপ তৈরি হয়েছে, অর্থাৎ তারা আবার এখানে এসেছে সেই বোল্ট থেকে টাকাগুলো উদ্ধার করার জন্য এবং তারা যদি মরে যায় সেম জিনিসটি আবার হবে, এটিকে বলা হয় টাইম লুপ। এবং তারা মনে করে টানাকা হচ্ছে এই পাপের মাস্টার, টানাকা এই টাইম লুপটি তৈরি করেছে। সো ব্যান্ডোরো এই কথাটি বললে যদিও এই গল্পের সাথে কোনো যুক্তি নেই, এছাড়াও বাকি মানুষগুলো বিশ্বাস করে না। সেখানে বেশ কিছু জম্বি আসে, তারা তাদেরকে হত্যা করে, তাদের সামনে ছিল সেই বোল্টটি বাট তারা সেটিকে খুলতে পারছে না কারণ চারিদিকে অনেকগুলো ট্র্যাপ ছিল, তারা ওগুলোই ফাঁদে পড়ে। ঠিক একই কারণে ব্যান্ডোরো একটি জম্বি তুলি নিয়ে আসে সেই ফাঁদগুলোকে ডিঅ্যাক্টিভেট করার জন্য। তার মধ্যে একটি জম্বি সেই ফাঁদের মধ্যে হেঁটে যাচ্ছিল, আমরা দেখতে পাই বডিটির গায়ে ট্যাঙ্কুলাইজার বুলেট ফায়ার করা হয়, লাস্ট দুটি কংক্রিট ওয়াল পিষে ফেলে অ্যানিওয়ে সেই টিপটি ডিঅ্যাক্টিভেট, তাই ডেটার সেই বোল্টের অর্থাৎ দরজাটি ওপেন করবে। অন্যদিকে স্কোর তার সঙ্গে মানুষগুলো টিভিতে একটি নিউজ দেখতে পায়, সেখানে বলা হয়েছিল একদিন পর নিউক্লিয়ার বোমা মারা হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম কিন্তু সেই সময়টিকে কমিয়ে ফেলা হয়েছিল। তাদের হাতে সময় ছিল মাত্র এক ঘন্টা পর নিউক্লিয়ার বোমা মারা হবে এবং তারা প্রত্যেকে একত্রিত হয়। এদিকে ডেটার সেই বোল্টের দরজাটি ওপেন করে ফেলে আর যেমনটি তারা রেসপেক্ট করেছিল তারা ভিতরে ভর্তি টাকা খুঁজে পাইছিল এবং তারা প্রত্যেকে ব্যাগের টাকা ভরে নেয় এবং বাইরে বেরোনোর প্রস্তুতি নেয়। এদিকে স্কট লক্ষ্য করে তার মেয়ে কেট গায়েব বা নেই, আসলে তার মেয়ে কেট তার বান্ধবী গীতাকে বাঁচানোর জন্য বেরিয়ে গিয়েছে। যেমনটি বলেছিলাম এক ঘন্টার মধ্যে এখানে পারমাণবিক বোমা মারা হবে। অন্যদিকে আলফা জম্বিদের লিডার যার নাম হচ্ছে জুস তার রানীর লাশটি খুঁজে পায়, সে তার প্যাডটি চেক করে এবং সেখান থেকে কোনো আওয়াজ পায় না। সে তার রানীর বডিটি সে স্থান থেকে আরেকটি স্থানে নিয়ে যায় এবং তার প্যাডটি চিরে সে বাচ্চাটিকে বের করে যেটা অবশ্যই মারা গিয়েছে। এরকম অবস্থা দেখে জুস আরও রেগে যায় এবং তার সম্পূর্ণ সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে তাদের উপর আক্রমণ করবে বলে। সেই ভিজুয়াল ছিল একদম চমৎকার, মানে একটি জম্বি অ্যাকশন মুভি যেমনটা হওয়া উচিত। এদিকে জুস একটি ঘোড়ার উপর বসে আছে, যে ঘোড়াটি জম্বি, তার সাথে রয়েছে বাঘটি যার নাম হচ্ছে ভ্যালেন্টিন এবং তারা সে স্থানে আক্রমণ করে দিয়েছে। জম্বিগুলো প্রথমে মারিয়েকে ঘাড় মোটকে হত্যা করে, তারা সে স্থান থেকে পালানোরতে পারছে না কারণ মার্টিন সে স্থানে তাদেরকে আটকে রেখেছিল। বাকি লোকেরা অন্য রাস্তা নেয়, সেই বোল্টের সামনে ছিল ডেইটার ও ব্যান্ডোরো, সে স্থানে আলফাদের লিডার জুস ছিল চলে আসে, তার মুখে এক টাইপের মাস্ক লাগানো ছিল যেটি ছিল মেটালের। এই জম্বিগুলো মারতে হলে একমাত্র মাথায় গুলি মারতে হবে, সেই গুলি থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য জুস মাস্কটি পরে। ব্যান্ডোরো জুসকে চ্যালেঞ্জ করে, তাদের সাথে ফাইট শুরু হয়ে যায়, জুসের গায়ে এতটা শক্তি ছিল ব্যান্ডোরো তার সাথে পাছিল না। এদিকে ডেইটার নিজেকে স্যাক্রিফাইস করে, সে তখন ব্যান্ডোরোকে সেই বোল্ডের মধ্যে আটকে দেয় এবং নিজে সেই জম্বিগুলো মাঝে আটকে যায়। অন্যদিকে এই গল্পের আরেক শয়তান যার নাম হচ্ছে মার্টিন, যে সবাইকে আটকে রেখে পালিয়ে যায় চলে যায়, অর্থাৎ কুইনের মাথাটি কাটে। সে যখন ব্যাগটি চেক করে লক্ষ্য করে সে কুইনের মাথাটি নেই কারণ লিলি তার ব্যাগ থেকে কুইনের মুণ্ডটি সরিয়ে ফেলেছে। তবে মার্টিন এর ভাগ্যটি খুবই খারাপ, সে বাঘটি অর্থাৎ ভ্যালেন্টাইন সে বড় ভয়ানকভাবে তাকে হত্যা করে। বাকি মানুষগুলো একটি কাটারের মাধ্যমে দেয়ালটি ভেঙে ফেলে সেখান থেকে বাইরে বের হয়ে আসে, সে বিল্ডিংয়ের ছাদে পৌঁছায় যেখানে মেরিয়ান একটি হেলিকপ্টার নিয়ে রেডি ছিল এবং তারা সেখান থেকে বেরানোর মুহূর্তে জুস সেখানে চলে আসে। লিলি তখন জুসকে আটকানোর জন্য সেই আলফা কুইনের মাথাটি জুসকে ভয় দেখাতে থাকে, তারপরে সেই মুণ্ডটি জ্যান্ত ছিল।
কুইনকে দেখে জুস সেখানে থেমে যায়। সেখানে একটি লোহার রড ছিল এবং সে বুদ্ধি করে লিলি দিকে ছুঁড়ে মারে। লিলি যেখানে মারা যায়। লিলি মরে যাওয়ার আগে কুইনের মন্ডটি সেই বিল্ডিংয়ে থেকে ফেলে দেয়। সম্পূর্ণ মন্ডটি থতলে যায়, অর্থাৎ জুস কুইনকে আর বাঁচাতে পারবে না। তারা সেই বিল্ডিং থেকে বেরিয়ে অনেক পিয়াস নামের সেই বিল্ডিংয়ে পৌঁছায়, যেখান থেকে স্কট তার মেয়েকে রেস্কিউ করবে। অন্যদিকে কেট তার বন্ধু গীতাকে খুঁজে ফাইনালি পেয়ে যায়। তবে সেই সিকিউরিটি গার্ডের কথা মনে আছে আপনারা, যার নাম হচ্ছে বার্ট, সে এখন জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। কেটের ভাগ্য জোরে তাকে গুলি করে মেরে ফেলে। সেখানে অন্যান্য জম্বি ছিল চলে আসে, জুস ও চলে আসে, তারপর তাদের উপর আক্রমণ করবে। অন্যদিকে কেটের পিতা সঠিক সময় চলে এসেছে এবং একটি রকেট ল্যান্চার জুসের দিকে মারে এবং তারা সেই বিল্ডিংয়ের ছাদে। তবে স্কট সে হেলিকপ্টার দেখতে পায় না এবং মনে করতে থাকে সে মেরিয়ান হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে, তবে সেটা একদম না, মেরিয়ান চলে আসে এবং তারা হেলিকপ্টারে উঠে যায়। সেখান থেকে বেরোতেই যাবে, তার মধ্যে জুস আবার সেখানে চলে আসে, তাদের সেই হেলিকপ্টারে ঝাঁপ মারে। সেই হেলিকপ্টারের মধ্যে চরম অশান্তি শুরু হয়। অন্যদিকে পাইলট মেরিয়ান লক্ষ্য করে সেই নিউক্লিয়ার মিশনটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। অন্যদিকে স্কটের ভাগ্য খুবই খারাপ ছিল, কারণ জুস তাকে কামড়ে দেয়। সে একটি পিস্তলের মাধ্যমে জুসকে গুলি করে, যার ফলে অবশ্যই জুস মারা যায়। অন্যদিকে সেই মিসাইলটি হিট করে, ফলে বড় একটা এক্সপ্লোশন হয়, যে শকওয়ে হয় সেই হেলিকপ্টারে লাগে, যার ফলে হেলিকপ্টারটি ডিসব্যালেন্স হয়ে হয় ক্রেশ করে, যার ফলে গীতা, পাইলট, মেরিয়ান প্রত্যেকে মারা যায় এবং বেঁচে ছিল কেট এবং তার মেয়ে গীতা। স্কট কেট সেই জম্বিটি কামড়ে দেয়, যা যে তার সময় ফুরিয়ে এসেছে। সে তার টাকাগুলো তার মেয়েকে দিয়ে দেয়, সেও জম্বিতে পরিণত হতে থাকে। অবশেষে কেট তার পিতাকে গুলি মেরে ফেলে, আর অলরেডি সেখানে একটি রেস্কিউ টিম আসে যে অবশ্যই কেটকে বাঁচিয়ে নেবে। তবে আরেকজন এর কথা হয়তো ভুলে গিয়েছেন, যে হচ্ছে ব্যান্ডোরো। ডেটার সেই বোল্টের মধ্যে আটকে রেখেছিল। সেখানে একটি নিউক্লিয়ার এক্সপ্লোশন ফলে সেই শহরটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, তবে সেই বোল্টই সেফ ছিল। ব্যান্ডোরো টাকাগুলো নিয়ে বের হয়ে দেখে চারিদিকে সব তছনছ হয়ে গিয়েছে। তারপর সে ওটাতে এসে পৌঁছায় এবং কয়েকটি নোটের বান্ডিল দিয়ে হেলিকপ্টারের ব্যবস্থা করে, যেটি সাহায্যে মেক্সিকো সিটিতে পৌঁছাবে। দেখতে পাই সে ফ্লাইট করে যাচ্ছে। সে একটু অসুস্থ অনুভব করে। আবার যখন সে ওয়াশরুমে যায়, আমরা লক্ষ্য করি তার হাতে একটি কামড়ের দাগ। সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং খুবই শীঘ্রই মেক্সিকো সিটিতে গিয়ে পৌঁছাবে। সে শহরটি লাস ভেগাসের মতো জম্বিতে পরিপূর্ণ। সো গল্পটি এখানেই শেষ হয়, তারপরও কিছু প্রশ্ন থেকে যায়। ব্যান্ডোরো আগে কামড় খেয়েছিল, তবে সে এতক্ষণ কীভাবে বেঁচেছিল? এছাড়াও সে হয়েছে সেটা দেখে এটাই মনে হয়। অ্যানিওয়ে, এই ছিল গল্প। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আমার কোনো মিস্টেক থাকলে ক্ষমা করে দিবেন আমাকে। আপনাদের মূল্যবান ওপিনিংস কাইন্ডলি কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ি। চাইলে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।